তোর কাজ করে আমার কি লাভ? যে কোনো কাজ করার আগে আমরা লাভ ক্ষতির দাঁড়িপাল্লায় ওজন করে ফেলি। এই পরিমাপে কি আমরা খুব লাভবান হই, নাকি পরিশেষে ক্ষতির সম্মুখীন হতে হয় নিজেদেরই? আসুন এ নিয়ে একটি গল্প শুনে আসা যাক। আকাশ রাস্তার ফুটপাত ধরে হেঁটে হেঁটে স্কুলে যাচ্ছিল। আজ রাস্তায় পানির পরিমাণ কম, বর্ষাকালে শহরের রাস্তাঘাটগুলোর যা তা অবস্থা হয়, কখনো আবার সমুদ্রের মতো ঢেউয়েরও দেখা মেলে। হাঁটতে হাঁটতে রাস্তার ধারে একটি বড় গর্ত নজর কাড়ে আকাশের। রাস্তায় এখন পানির পরিমাণ কম বলে গর্তটি দৃশ্যমান, কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেলে বৃষ্টির পানিতে ঢেকে যাবে গর্তটি। দূর থেকে দেখে বোঝার উপায় নেই এখানে গর্ত আছে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। আকাশ এ নিয়ে খুব দুশ্চিন্তায় পড়ে গেল, কিন্তু সে একা কি করবে? তাই সাহায্যের জন্য আশেপাশে যাকেই পাচ্ছিল তার কাছে ছুটে যাচ্ছিল। প্রথমে গেল থেমে থাকা একটি বাস ড্রাইভারের কাছে, গিয়ে বলল, মামা সামনে গর্ত, জোরে বৃষ্টি হলেই পানি দিয়ে ভরে যাবে, তখন বড়সড় একটি দুর্ঘটনা ঘটে যাবে, একটু সাহায্য করুন, পাশেই ইটবালু রাখা আছে, গর্তটা ভরতে হবে। বাস ড্রাইভারকে খুব একটা চিন্তিত মনে হলো না, অনেকটা বিরক্তির সাথেই বলল, আমার কি লাভ, এই সময়ে যাত্রী বেশি পাওয়া যায়, ভাড়াও ওঠে প্রচুর, তুমি এইগুলা নিয়ে মাথা না ঘামায় স্কুলে যাও ছেলে। আকাশ নিরুপায় হয়ে আবার গেল আরেকজনের কাছে। লোকটি অফিসে যাচ্ছিলেন, তিনি খুব হন্তদন্ত হয়ে ছুটছিলেন। আকাশ তার কাছে গিয়েও একই মিনতি করল। লোকটি বলল, এমনিতেই অনেক তাড়াহুড়ায় আছি, অফিসে দেরি হয়ে যাচ্ছে, দেরি করে গেলে বস চাকরি থেকে বের করে দেবে, আর রাস্তা মেরামত করা কি আমার দায়িত্ব, এগুলো করে আমার কি লাভ। এই বলে লোকটি চলে গেল। এবার সে গেল রাস্তার পাশের চায়ের দোকানে, সেখানে গিয়ে উপস্থিত সবাইকে সাহায্য করার কথা বলল। দোকানদার ঠাট্টা করে বলল, দোকানদারি রাইখা রাস্তা ঠিক করতে নামলে আমার ব্যবসা চাঙ্গে উঠবে। আকাশ কি করবে ভেবে পায় না, কিন্তু কিছু একটা করতে হবে, গর্ত ভরাট করা তার একার পক্ষে সম্ভব নয়, কিন্তু সচেতন করা সম্ভব। পকেট থেকে লাল রুমালটা বের করে রাস্তার ধারে পড়ে থাকা একটি গাছের ডালে বাঁধল সে। এরপর ডালটি সেই গর্তের পাশে মাটিতে পুঁতে দিয়ে স্কুলে চলে গেল। পরদিন আকাশ স্কুলের জন্য বেরিয়েছে, রাস্তায় প্রচুর জ্যাম দেখতে পেল। কিছু দূর হেঁটে যেতেই সে লক্ষ্য করল কালকের সেই বাস ড্রাইভারটি আহত অবস্থায় বসে আছে ঠিক সেই গর্তটির পাশে, আর তার গর্তে পড়ে আছে তার বাস। বাসের যাত্রীরাও বেশ আহত হয়েছে, রাস্তা বন্ধ করে সবাইকে উদ্ধারের কাজ চলছে। আকাশের লাল কাপড় দেখে অনেকেই দুর্ঘটনা থেকে রেহাই পেয়েছিল, তবে গতকাল রাতে ঝড়ে কাপড়টি উড়ে যায়, গর্তটি জমে যায় পানিতে, সেই থেকেই দুর্ঘটনার সূচনা। দুর্ঘটনায় সৃষ্ট জ্যামের কারণে অফিসে দেরিতে পৌঁছান সেই লোকটি, ফলে চাকরিচ্যুত হতে হয় তাকে। রাস্তাঘাট মেরামতের কাজে সচেতন হয় সরকার, সেই মেরামতের কারণে উচ্ছেদ করে দেয়া হয় রাস্তার পাশে অবৈধভাবে দেয়া সকল দোকানপাট, উচ্ছেদ করে দেয়া হয় সে চায়ের দোকানটিও। বাস্তব জীবনে আমরা নিজ স্বার্থ ব্যতীত কোনো কাজ করতে আগ্রহ প্রকাশ করি না, ভাবি আমার কি লাভ, কিন্তু এই ভাবনা কতটুকু সত্য? নিঃস্বার্থভাবে কারো উপকার করলে কোনো না কোনোভাবে আমরাই হয়তো উপকৃত হব, তাই আসুন আমরা নিজ স্বার্থে নয় জনস্বার্থ সিদ্ধিতে ব্যস্ত হই। গগলসের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে পারেন এবং এই ভিডিওটি শেয়ার করতে পারেন। আপনার মতামত জানাতে কমেন্ট করতে ভুলবেন না। আরও নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন।